নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা টেস্টের কিট। হাসপাতালের বহির্বিভাগের রোগীদের হচ্ছে না করোনা পরীক্ষা, শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা রোগীদের করোনা টেস্ট হচ্ছে। গত তিন দিন ধরে এমনই বেহাল চিত্র পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে আগত রোগীরা জানান, উপসর্গ থাকায় চিকিৎসকরা করোনা টেস্টের পরামর্শ দিয়েছেন, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত কিট নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে এসেছি করোনা টেস্ট করার জন্য, কোভিড টেস্ট করার জন্য। গত শনিবারে আমি এসেছিলাম, সেখানে আরও লোক এসেছিলেন, প্রচুর লোক ছিল। গত শনিবার পরে আউটডোর টিকিট করার পর আমি যখন অর্ডার করানো হয়, কোভিড টেস্টের জন্য অর্ডার হয়, এসে শুনলাম যে 50 জনের বেশি আজকে টেস্ট হবে না, কিটস অ্যাভেলেবেল নেই, আমরা কালকে আসুন, রবিবার কালকে আপনারা সকালবেলা আসুন, কালকে করা হবে। তা যথারীতি আমরা কালকে আবার আসছি আমার ফ্যামিলি নিয়ে গাড়ি ভাড়া করে। কালকে এসে শুনলাম না, আজকেও কিট অ্যাভেলেবেল হয়নি, আপনারা কালকে আসুন। আবার আজকেও এসেছি, আজকে সেই একই রেকর্ড, আজকেও নেই, এখন বলছেন বাইরের লোককে আর টেস্ট করা হবেই না, আউটডোর পেশেন্টের হবে না, যারা ইনডোরে ভর্তি আছে তাদেরই একমাত্র হতে পারে। আর আউটডোর না, আমার কোনো সিমটম নেই, কিন্তু এলাকা এলাকায় সিমটম ধরা পড়ছে, সেই হিসাবে আমরা টেস্ট করাতে চাই। আমাদের পরিবারকে যদি একটা সিমটম ধরা পড়ে, তখন তো আমার পরিবার মানে একঘরে হয়ে যাবে, আমরা বেরোতে পারবো না। তার আগে থেকে প্রিকশন হিসাবে আমরা চাইছিলাম যে দেখে নিতে, আমার বাড়িতে বাবা 85 বছর বয়স, তারও টেস্ট করার দরকার আছে। আমি কোভিড টেস্ট করাতে এসেছি, গত আমি 3 দিন ধরে ঘুরছি শনিবার থেকে, আমি অনেক শনিবার থেকে ভুগছি, কিন্তু আমার সিমটম বলতে কি একটু হালকা জ্বর ফর আছে, হাত পা ব্যথাও আছে, একটু প্রবলেম বলা যাচ্ছে। যেহেতু আমি কাজ করি একটা সার্ভিসে, ওখানে আমাকে রিপোর্ট না নিয়ে গেলে আমাকে মানে অ্যালাউ করবে না। হ্যাঁ, কাজ করতে বদ্ধুর মনে তো এখানে কাজ করতে দেবে না, এখানে আমাকে রিপোর্ট চাইছে। হ্যাঁ, এখানে আসছি, একজনা বলছে যে কিটস নেই, একজনা বলছে যে আসছে না বর্ধমান থেকে, একজনা বলছে বাইরের পেশেন্ট মানে আউটডোরের কাউকে টেস্ট করা হবে না ইনডোর ছাড়া। এটাই বলছে, 3 দিন ধরে শনিবার থেকে ঘুরছে। এর ফলে সমস্যায় পড়েছেন রোগীরা। এ ব্যাপারে হাসপাতালের সুপার অরূপ রতন করণ ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। চিকিৎসা করাতে আসেন? আমি এখানে আমার মায়ের জন্য কোভিড টেস্ট করানোর জন্য এসেছি। আমার 1 সপ্তাহ ধরে জ্বর, তো জ্বরটা কালকে একটু কমেছে, কালকে ডক্টর সুশান্ত মণ্ডল স্যারকে আমি দেখিয়েছি, উনি বলেছেন প্রয়োজন হসপিটালে ভর্তি হতে পারে, কারণ ওনার অক্সিজেন মানে যে স্যাচুরেশন লেভেলটা ওটা খুবই কম। তারপরে কোভিড টেস্ট ইমিডিয়েট করা, তো এখানে এসেছি, সুগার স্যার বলছেন যে এখানে ভর্তি হতে হবে, তবেই করা যাবে। কিমো টেস্ট করাবে? করার যদি হয়, আমরা আমার বাবা আছেন, আমি আছি, 3 জন বাড়িতে লোক, সবারই করিয়ে নেওয়া উচিত যেটা আমার মনে হয়। কিন্তু এনারা তো বলছেন যে হসপিটালে ভর্তি হতে হবে, বললে হয়তো কালকে হতে পারে। মানে কিট নেই বলছেন? কিট নেই প্রথমে বলছেন অনেকজন, সুপার স্যার বললেন যে না কিট নেই এরকম না, গভর্নমেন্টের থেকে নাকি অর্ডার এসছে যে এখানে ভর্তি হতে হবে, তবেই উনি দিতে পারবেন, সিমটম আছে এরকম কোনো পেশেন্টকে ওনারা দিতে পারবেন। আমি টিকিট কাটলাম, স্যারকে আউটডোরে দেখাতে গেলাম, ওখানে স্যার বলছেন যে আগে জিজ্ঞাসা করে এসো 1 নম্বরে টেস্ট হবে কি না। আমি এখানে আসলাম জিজ্ঞাসা করতে, স্যার বলছেন যে ভর্তি হতে হবে, ভর্তি হলে তবেই কালকে হলেও হতে পারে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।